बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। स्वास्थ्य अधिदप्तर द्वारा आयोजित आज के एम्बुलेंस वितरण अनुष्ठान सम्मानित सभापति स्वास्थ्य अधिदप्तर महापरिचालक प्रफेसर खुर्शीद आलम उपस्थित स्वास्थ्य सेवा विभाग के सीनियर सचिव महोदय लोकपाल सिंह मिया उपस्थित एडीजी वृंद अधिदप्तर कर्मकर्ता वृंद उपस्थित प्रतिबृंद जरा आज के एम्बुलेंस ग्रहण करब एम्बुलेंस जरा नीबें विभिन्न जिला उपजिला कर्मकर्ता वृंद सांबादिक भाईरा सकल के आंतरिक शुभेच्छा असलाम आलैकुम। खुबी आनंदित आज के नतून बछरे हमें बेस किस एम्बुलेंस अर्थात आधुनिक किस एम्बुलेंस मान जेटा कार्डियक एम्बुलेंस बला जाए अत्याधुनिक एम्बुलेंस सेगल प्राय आठटी जेटा कुरियन कुरियन थे कुरियर सरकार माध्यम पे पशापी निजे क्रय किस एम्बुलेंस जगू विभिन्न उपजाएं दीब सेगल प्राय चल्लिस पंचाशी सब मिले प्राय सत्तर बहत्तर एम्बुलेंस विभिन्न हासपाताले दीब हस्तान्तर करब एम्बुलेंसर माध्यम स्वास्थ्य सेवार मान और भलो उन्नत हो जरा जरूरी प्रयोजन एम्बुलेंस लागे अनेक समय থাকে না আমাদের সেই উন্নত চিকিৎসার জন্য বিশেষ করে মুমূর্ষ রোগীর জন্য যারা যাদের হার্ট অ্যাটাক হয়েছে বা স্ট্রোক হয়েছে বা অন্যান্য মুমূর্ষ রোগী তাদের জন্য এই বিশেষ ধরনের অ্যাম্বুলেন্স আমাদের ইতিমধ্যে আমরা বেশ সারা বাংলাদেশে দিয়েছি প্রায় একশোটি আরও এখানে আমরা আটটি দিচ্ছি এবং সেটা বিভিন্ন মেডিকেল কলেজে দেওয়া হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যান্য বড় হাসপাতালে আমরা দিচ্ছি যে এই অ্যাম্বুলেন্সের ভিতরে অনেক কিছু আছে এখানে অক্সিজেনের ব্যবস্থা আছে এখানে হার্টের রোগীদের যে পাম্প করার সেই যন্ত্রপাতি আছে মানে একটা লাইফ সেভিং অনেক কিছু ডিভাইস আছে। ও আচ্ছা আচ্ছা ল্যাপটপ আছে আমরা এই অ্যাম্বুলেন্সের পাশাপাশি আমাদের স্বাস্থ্য সেবা আপনারা জানেন আমরা আরো উন্নত করার চেষ্টা করছি প্রতিনিয়ত এটাকে আপগ্রেড করার চেষ্টা করছি তার সেজন্য আমরা আমাদের কমিউনিটি ক্লিনিকে যারা কাজ করেন সিএসসিটি এবং আমাদের বিভিন্ন হাসপাতালে ক্লিনিকে যারা কাজ করেন তাদের জন্য আমরা কিছু ল্যাপটপ আমরা দিচ্ছি এবং সেগুলো দিলে পরে আমাদের কমিউনিকেশনে অনেক ভালো হবে যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত হবে তাৎক্ষণিকভাবে বিভিন্ন রকমের যে প্রয়োজনীয় তথ্যগুলি আমরা পেতে পারব এবং আমাদের প্রত্যেক দিন সেটা আপডেট করা যাবে এবং বিভিন্ন হাসপাতালের এবং রোগীর সম্পর্কে আমরা জানতে পারবো এবং আমাদের এই জিনিসটা অটোমেটেড হয়ে যাবে এবং অনেক কিছু এর মধ্যে থাকবে প্রিন্টার থাকবে আপনারা জানেন আমরা পুরো হেলথ সিস্টেমকে আমরা ডিজিটালাইজ করছি এর জন্য আমরা ডিবিবি প্রণয়ন করছি পুরো হেলথ সিস্টেম ডিজিটালাইজড হয়ে যাবে প্রায় 1.5 হাজার কোটি টাকা ব্যয় হবে সেটার কাজ চলমান আছে এখন ডিবিবি প্রায় হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে একনেকে নিয়ে যাবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদনের জন্য এটা আমরা যদি করতে পারি তাহলে আরেকটা মাইলস্টোন হবে যেটা আমাদের দেশের স্বাস্থ্যসেবা যুগান্তকারী পরিবর্তন আসবে এবং স্বাস্থ্যসেবা অনেক উন্নত হবে আগের থেকে এটি আমরা আশা করি। সাংবাদিক ভাইরা এর পাশাপাশি আপনারা জানেন যে আপনারাও নিশ্চয়ই জানতে চান যে বর্তমান পরিস্থিতিটা কেমন এই করোনা ভাইরাসের পরিস্থিতি কেমন আমরা কি করছি এবং কি কি নির্দেশনা
আসলো এবং কিভাবে এটা বাস্তবায়ন হবে এবং অন্যান্য বিষয়াদি। আপনারা জানেন সরকার ঘোষণা করেছে, ক্যাবিনেট থেকে ঘোষণা হয়েছে 11 দফা, তার মধ্যে মূল বিষয়টা হলো যে যাতে করোনা ভাইরাস অর্থাৎ যে ইদানিং যেটা সারা বিশ্বে সাংঘাতিক ভাবে ছড়িয়ে যাচ্ছে সেটা হলো অমিক্রন ভাইরাসটি, এবং প্রত্যেক দিন প্রায় ইউকেতে একটা ছোট তুলনামূলক ভাবে আমাদের তুলনায় ছোট পপুলেশন সেখানেও 2 লক্ষ করে পার ডে সংক্রামিত হচ্ছে, পুরা প্রতিটা দেশে ইউরোপে 1 লাখ 1.5 লাখ করে সংক্রামিত হচ্ছে, আমেরিকাতে তো 10 লাখ পর্যন্ত উঠেছিল। এইটা একটা আশঙ্কাজনক, যত বেশি লোক আক্রান্ত হবে তত বেশি লোক হাসপাতালেও চলে আসবে, তখন হাসপাতালের উপরে বিরাট প্রেশার হবে এবং মৃত্যুর হারও বাড়বে। এই সমস্ত চিন্তা ভাবনা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে 11 দফা দিয়েছে, 11 পয়েন্ট একটা দিয়েছে যেটা আগামীকাল থেকে বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়ে যাবে। তার মধ্যে সব বিশেষ বিশেষ দিকগুলো হলো যে আগামীকাল থেকে কোনো রকমের যে প্রোগ্রাম যেটা করে আমাদের সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় অনুষ্ঠানগুলো যেগুলো হয়ে থাকে সেগুলো সীমিত করা এবং বন্ধ করা এবং নিরুৎসাহিত করা, এই কাজটি আগামীকাল থেকে শুরু হয়ে যাবে। মাস্ক পরতে হবে প্রতিটি কর্মক্ষেত্রে, সব জায়গায় যেখানে যাবে, দোকানে যাবে বা ব্যবসা বাণিজ্যে যাবে, চাকরিতে যাবে, মাস্ক পরতে হবে। যদি না পরে তাহলে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে জরিমানা করা হবে এবং জেল পর্যন্ত হতে পারে, এবং দোকানপাটও 8টার সময় বন্ধ হয়ে যাওয়ার বিষয় রয়েছে, অর্থাৎ সীমিত করে দেওয়া, এবং ট্রান্সপোর্টেও যারা যাবেন বিভিন্ন ট্রান্সপোর্ট, লঞ্চে যাবেন, ট্রেনে যাবেন, বাসে যাবেন, সেখানেও মাস্ক পরতে হবে, এবং মাস্ক না পরে কেউ ওই যানবাহনে উঠবেন না, এটাই নির্দেশনা রয়েছে। এবং বেড়ানো যাওয়া যে পর্যটন যেটা আছে পর্যটকদের নিরুৎসাহিত করা হচ্ছে যে এখন যাত্রা পাকানো যাবে না, বিভিন্ন ভিড় এড়িয়ে যেতে হবে। পাশাপাশি আপনারা এটাও জানেন যে যারা এই বিভিন্ন রকমের এই কার্যক্রম করে থাকেন, যাদের বাইরে যেতে হয় তাদেরকে মাস্ক পরাটা একদম জরুরি, সামাজিক দূরত্ব বজায় রাখাটা জরুরি, এবং অনেকেই মাস্ক পরে না, আমরা দেখেছি না পরার কারণে। আজকে দেখেন বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটা কি, গতকাল 9% ছিল, আজকে 11% বেশি হয়ে গেছে, এ যাবৎকালে 1% করে বাড়ছিল, আজ আর কালকে বেড়ে গেছে হলো প্রায় 2% বেশি। এই হারে বাড়তে থাকলে পরে কি সংখ্যায় হবে আপনারা বুঝতে পারেন। শুধু আজকের সব স্ট্যাটিস্টিক্সটি হলো প্রায় 2900, প্রায় মানে 3000 ঠেকে গেছে, যেখানে 10-15 দিন আগেও যেটা ছিল 200-250-300, আর আজকে গতকাল ছিল 2500 আর আজকে প্রায় 3000-এর ছুঁই। তো এইভাবে বাড়লে পরে এই লোকগুলো একটা পার্সেন্টেজ কিন্তু হাসপাতালে আসবে, আমরা ধরে নেওয়া হয় যে 5%, এবার যদি কমও আসে তারপরেও যদি একটা পার্সেন্টেজ হাসপাতালে আসে তাহলে রুগীর সংখ্যা কত। আমাদের হাসপাতালে রুগী ছিল 250-300-400, আর এখন ইদানিং রুগী হয়ে গেছে প্রায় 1000-এর উপরে চলে গেছে রুগী, অলরেডি রুগী আসা শুরু হয়ে গেছে। আমরা দেখবো এটার ফলটা আগামী 5-7 দিনের মধ্যেই একটা অনরাশ অফ পেশেন্ট হয়ে যাবে হাসপাতালে, তো তখন আবার একটা কষ্টকর অবস্থা হয়ে যাবে, হাসপাতালে প্রেশার পড়বে, ডাক্তারদের নার্সদের উপর প্রেশার পড়বে, সিট পাইতে অসুবিধা হবে, মৃত্যুর হার বেড়ে যাবে। এখন মৃত্যুর হার কম আছে, তার কারণ হলো যে ভ্যাকসিন নেওয়া হয়েছে, ভ্যাকসিনের কারণে মৃত্যুর হারটা অনেক কম আছে, স্বাস্থ্য সেবা অনেক উন্নত হয়েছে, হাসপাতালে ভালো ব্যবস্থা আছে, অক্সিজেন আছে, সব ধরনের প্রিপারেশনটা আছে, সে কারণে মৃত্যুর হারটা কম। কিন্তু এইটা যদি আজকে যদি সেই 3 গুণ 4 গুণ হয়ে যায় তাহলে পরে কিন্তু খুব বেকায়দায় পড়তে হবে। আমাদের বেড আমরা রেখেছিলাম 20,000 যখন সর্বোচ্চ পর্যায়ে বেড রাখা হয়েছিল, আমরা যদি আবারও 20,000 রেডি করে ফেলি, যেটা আমরা অলরেডি রেডি করতে বলে দেওয়া হয়েছে, রুগী যদি 40,000 হয়, রুগী যদি 1 লাখ হয় তাহলে কোথায় থাকবে। কারণ এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটা দেশের একটা ক্ষমতা আছে, সক্ষমতার বিষয় আছে, আমরা যতই বাড়াই কোটাই আনলিমিটেড নয়, কাজে সব কিছুই একটা লিমিটের মধ্যে আছে, আমাদেরকে সেই দিকে খেয়াল রেখে আমাদেরকে কাজ করতে হবে। আপনারা জানেন ইতিমধ্যে আমরা প্রায় 8 কোটি ভ্যাকসিন আমরা দিয়েছি ফার্স্ট ডোজ, এবং 8 কোটি বেশি হয়ে গেছে এখন,
আর প্রায় পৌনে ছয় কোটির মতো আমরা ধরে নিতে পারি, পৌনে ছয় কোটির মতো সেকেন্ড ডোজ আমরা দিয়েছি এবং ছাত্রদের ভ্যাকসিনটা অনেক অগ্রগতি লাভ করেছে, প্রায় 65 লক্ষ হয়ে গেছে এবং আমাদের প্রায় 1.5 কোটির মতো দিতে হবে, একের থেকে 1.5 কোটির মতো দিতে হবে, 1 কোটি 28 লক্ষ দিতে হবে। আমরা প্রায় আমরা এই মাসের মধ্যে আশা করি প্রায় কভার করে ফেলবো যদি ছাত্রছাত্রীরা আসে। আসলে দেখা গেছে মানুষকে যদি কোনো একটা লিমিটের মধ্যে না ফেলা হয় সে আসে না, ছাত্রছাত্রীদেরকে আমরা ডেকে আনতে পারি নাই, যেই বলা হয়েছে যে তোমরা স্কুলে যেতে পারবো না ভ্যাকসিন ছাড়া, তখন সকলে রাস করছে এই নেওয়ার জন্য। কাজে এই বিষয়গুলো আমাদেরকে সকলেই দেখতে হয়। আমাদের ভ্যাকসিনের ইনশাল্লাহ কোনো অভাব নাই, আমাদের এখনো 6-7 কোটি ভ্যাকসিন আমাদের হাতে আছে, কাজেই সব দিকে চিন্তা করলে এটুকুই যে আমরা প্রস্তুত আছি হাসপাতাল নিয়ে, কিন্তু লিমিটের মধ্যে সেই লিমিটগুলো আমাদের সকলকে মনে রাখতে হবে। তো সাংবাদিক ভাইরা আজানো হচ্ছে, তা আমি আজকের মতো আপনাদের কাছ থেকে এটা নিয়ে বিদায় নিতে চাই। আপনাদের সহযোগিতা দরকার এই মুহূর্তে, আপনারা সবসময় সাহায্য করেছেন এবং জনগণকে বোঝানো যে যাতে কেন তারা ভ্যাকসিন দিবে, কেন মাস্ক পরতে হবে, এই বিষয়গুলো বলতে হবে নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, এবং এগুলো আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, আপনারাও বলবেন, এটি আশা রাখি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালাম আলাইকুম। আমরা এই বিষয়গুলো নিয়ে যে তুলে ধরলাম যে আমরা কোনো প্রোগ্রাম আগামী কাল থেকে হবে না, আমরা এটাই সরকারের নির্দেশনা। আমাদের হেলথ মিনিস্ট্রি স্বাস্থ্য সেবা বিভাগ কি করতে পারে, জনগণকে সচেতন করতে পারে, চিকিৎসা দিতে পারে এবং তুলে ধরতে পারে সমস্যাগুলো, কিন্তু এটার যে প্রতিকার রাস্তাঘাটে প্রতিকার যে কোন প্রোগ্রাম হবে কি হবে না, সেটা তো স্বাস্থ্য বিভাগ তো সেটাকে আটকাতে পারবে না। স্বাস্থ্য বিভাগ পরামর্শ দিয়ে আসছে, পরামর্শ দিয়ে যাবে এবং কার্যক্রম এটাকে বাস্তবায়ন করার জন্য অন্যান্য মিনিস্ট্রি রয়েছে, সেটা আপনারা জানেন। ধন্যবাদ। আপনার জোনের কথা বললেন, এই জোনের বিষয়টা আমি এখনই নিজে শুনলাম। আমাদের মিনিস্ট্রি কোনো জোনিং এর ব্যবস্থা এখনো করে নাই, বলেও নাই, এবং যখন হবে, যখন প্রয়োজন হবে তখন আমরা জানাবো। কেউ যদি বলে থাকে সেটা তার নিজ দায়িত্বে বলেছে এবং নিজের থেকে বলেছে, কিন্তু আমাদের মিনিস্ট্রির পক্ষ থেকে এখনো জোনিং এর কোনো বিষয় আমরা এখনো শুরু করি নাই এবং করলে পরে আপনাদের জানাবো। ধন্যবাদ। আপনাদের যে যেটা প্রশ্ন করলেন, আমি যদিও পুরোপুরি শুনতে পাইনি আজানের জন্য, এখন এই বিষয়টা শুনেন, এটা একটা সমস্যা আমরাও বুঝি, কিন্তু নিয়ম হলো যে যে স্কুল থেকে তারা ফার্স্ট ডোজ নিয়েছে সেই স্কুল থেকে সেকেন্ড ডোজ নিতে হবে, তা না হলে তো হিসাব কিতাব রাখা সম্ভব হবে না এবং বিশৃঙ্খলা হবে। তো তারপরেও আপনারা যে যদি কোনো কোনো কার্ড নিয়ে আসে বা এই নিয়ে আসে বিশেষ ক্ষেত্রে সেটা দেখা যেতে পারে, না না সেটা এখনো আমরা সে এটা তো এখন বললেন এই বিষয়টা আমরা অ্যাকচুয়ালি বর্তমান যে নিয়ম আছে সেটা তো আমি বললামই, তার থেকে ব্যতিক্রম করছিলে আমাদের চিন্তা ভাবনা করে আমাদের বলতে হবে। ধন্যবাদ। বন্ধ ভ্যাক্সের অগ্রগতি হলো যে আমাদের এখানে আপনারা যতটুকু জানেন ততটুকুই যে তারা আমাদের ডিজি হেলথের একটা কমিটি আছে, সেই কমিটিতে তারা দিয়েছিল সেখানে অনুমোদন, তারা একটা প্রাথমিক একটা অনুমোদন দিয়েছে, তারপরে এখন এটা পরবর্তী পদক্ষেপের জন্য এটা রয়েছে।
কাজে এখনো হ্যাঁ ওটা এখনো ফাইনাল হয়নি এখনো ওটা আস্তে আস্তে হবে জি ধন্যবাদ।